আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওতে আমরা গুগল অ্যাডের বিডিং সম্পর্কে জানব আপনি যদি গুগল অ্যাড রান করতে যান সেক্ষেত্রে আপনার অবশ্যই বিডিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে তো সেই বিডিং নিয়েই আজকে আলোচনা করব তো চলুন আমরা গুগল অ্যাডসের বিডিংটা সম্পর্কে জেনে আসি তো আসলে বিড বলতে আসলে কি বোঝায় বা গুগল অ্যাডের ক্ষেত্রে বিডিং আমরা কাকে বলবো সেই বিষয়টা আমাদের প্রথমে একটু বোঝা দরকার তো বিডিং বলতে গুগল অ্যাডসের ক্ষেত্রে যেটা বলা হয় যে আমরা যখন গুগলে কোনো অ্যাড রান করি তখন কি হয় যে গুগলকে আমরা কিছু টাকা দেই এবং কিছু সেট করে দেই যে আমি এত টাকার বিপরীতে বা এত টাকার জন্য এই এই ক্রাইটেরিয়াতে অ্যাড দেখাতে চাই এর উপর ভিত্তি করে গুগল কি করে যে অ্যাডটা সেই অডিয়েন্সের সামনে নিয়ে যায় তো এই হচ্ছে আমাদের বিডিংয়ের বিষয় অর্থাৎ বিডিং এ বেশ কিছু বিষয় আমাদের থাকে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে হচ্ছে জানবো তো চলুন আমরা বিডিং সম্পর্কে হচ্ছে বিস্তারিত জেনে আসি ওকে তো বিডিংয়ের মধ্যে আমাদের যে বিষয়টা জানতে হবে বেশ কিছু বিষয় এখানে থাকে বিডিংয়ের ক্ষেত্রে যেমন আমাদের কিওয়ার্ড বিডিং আছে তারপরে হচ্ছে আমাদের অ্যাড র্যাঙ্কের একটা বিষয় আছে কোয়ালিটি স্কোরের একটা বিষয় আছে ইত্যাদি যাবতীয় কিছু বিষয় আমাদের আছে অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আসলে গুগলের বিডিংটা আসলে কিভাবে কাজ করে সেটা আমাদের একটু জানতে হবে ওকে সো এখন তাহলে আমাদের বিডের উপর ভিত্তি করে আমাদের অ্যাডগুলো মানে পিপলের সামনে কিভাবে যাবে মানে পিপল বলতে অ্যাকচুয়ালি অডিয়েন্সকেই বোঝানো হচ্ছে সেটা আমরা একটু দেখব ওকে সো কিওয়ার্ড বিডিং প্রথমে যখন আমরা অ্যাড রান করি গুগলে কি হয় আমরা হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করে দিই তাই না যে কিওয়ার্ড সিলেক্ট করে কি হয় যে আমাদের প্রোডাক্ট বা আমাদের যে সার্ভিস আছে সেই সার্ভিস বা সেই প্রোডাক্ট রিলেটেড আমরা কি করি কিওয়ার্ড সিলেক্ট করে দিই তাই না তো সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে গুগল কি করে আমাদের যে অ্যাডগুলো মানে অ্যাকচুয়ালি অ্যাড বলতে আমাদের যে ওয়েবসাইট সেটা হচ্ছে অডিয়েন্সের সামনে নিয়ে যায় অর্থাৎ নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমাদের অ্যাড ট্রিগার হয় ট্রিগার বলতে যে যখন কেউ কিছু লিখে সার্চ করে তখন গুগল যখন দেখে যে হ্যাঁ এই অ্যাডের সাথে এটা ম্যাচ করছে সো আমি এই অ্যাডটা দেখে যেমন আমি যখন এটা লিখে সার্চ করলাম এটা বলতে আমি এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম তখন আমার সামনে এগুলো চলে আসলো অর্থাৎ এই কি বলবো যে এই কিওয়ার্ডের জন্য ট্রিগার হয়েছে এই ওয়েবসাইটগুলো বা এই অ্যাডগুলো এগুলোকে আসলে আমরা অ্যাডই বলি আসলে ওয়েবসাইট না বলে অ্যাড বলাটাই আসলে বেটার হয় ওকে সো তাহলে কিউয়ার্ড বিডিংয়ের বিষয়টা কি যে আমি আসলে গুগলকে কি কি কিওয়ার্ড দিচ্ছি কিভাবে দিচ্ছি আমার কিউয়ার্ডটা আমার যে ওয়েবসাইট আছে বা আমার যে অ্যাকচুয়ালি প্রোডাক্ট আছে সেটার সাথে ম্যাচ করে কিনা যেমন আমি যদি এই উদাহরণে আসি প্রথম উদাহরণ যেটা সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে আমি ফুড ইউএসএ লিখলাম কিন্তু আমার সামনে চলে আসলো হচ্ছে অর্ডার অনলাইন স্যান্ডউইচ ডেলিভারি ফুড ডেলিভারি নিয়ার মি এরপরে ওয়াইড ফুড ভেন্ডর লিস্ট ফুড সার্ভিস ক্যা কম কোম্পানিস ইন ইউএসএ ইউএস ফুড ফুড সাপ্লায়ার অ্যান্ড ডিস্ট্রিবিউটর রেস্টুরেন্ট সাপ্লাই ওকে সো এখন বিষয় হচ্ছে যে কি এই কিওয়ার্ডের জন্য এই অ্যাডটা ট্রিগার ট্রিগার হয়েছে তাই না সো এই হচ্ছে আমাদের কিওয়ার্ডের বিষয়টা যে এটাকে আমরা কিওয়ার্ড বিডিং বলছি নেক্সট হচ্ছে অ্যাড র্যাঙ্ক অ্যাড র্যাঙ্কটা কী জিনিস আচ্ছা আমরা এটাকে একটু হচ্ছে বোল্ড করি অ্যান্ড দেন আমরা অ্যাড র্যাঙ্কে চলে যাই সো অ্যাড র্যাঙ্ক আচ্ছা অ্যাড র্যাঙ্কটা হচ্ছে যে অ্যাড র্যাঙ্কই একটা পজিশন আমাদের অ্যাডের একটা পজিশন যেটা হচ্ছে সার্চ রেজাল্ট পেজে কীরকম অবস্থানে আছে অর্থাৎ অ্যাড অ্যাড র্যাঙ্ক হচ্ছে আমাদের অ্যাডের পজিশন যেটা সার্চ রেজাল্টের পেজে কোন অবস্থানে আছে যেমন আমি যদি এখানে আসি তাহলে এর অ্যাড র্যাঙ্কটা কী মানে এই যে এই যে অ্যাডটা রান করেছে তার অ্যাড র্যাঙ্কটা ভালো এই কিওয়ার্ড দেশে যেহেতু ট্রিগার হয়েছে মানে সামনে এসেছে ভালো ইনি প্রথমে আছেন উনি দ্বিতীয়তে আছেন ইনি তৃতীয়তে আছে মানে এই অ্যাডটা ইনি হচ্ছে চতুর্থতে আছে এরকম তাই না এটা হচ্ছে অ্যাড র্যাঙ্ক অর্থাৎ সার্চ রেজাল্ট আমি যখন এটা লিখে সার্চ করলাম এরা আসলো আমার প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় চতুর্থ এরকম এরকমভাবে এটাকে কি হচ্ছে অ্যাড র্যাঙ্ক বলা হচ্ছে তো অ্যাড র্যাঙ্ক আসলে কী দ্বারা ডিটারমাইন করা হয় সেটা হচ্ছে আমাদের বিড অ্যামাউন্ট অর্থাৎ আমরা কত টাকা দিচ্ছি গুগলকে অ্যাড কোয়ালিটি তারপরে হচ্ছে আমাদের এখানে যে বিষয়গুলো আছে সেটা আমি একটু বোল্ড করে দিচ্ছি বিড অ্যামাউন্টের কথা বললাম অ্যাড কোয়ালিটি তারপর হচ্ছে আমাদের অ্যাডের আসলে ডিসক্রিপশন হেডলাইন ইমেজ ইত্যাদি ভালো আছে কি না ইউ আর ঠিকঠাক আছে কি না তারপরে হচ্ছে আমাদের ক্লিক থ্রু রেট ঠিক আছে কি না তারপর আমাদের ল্যান্ডিং পেজে আমরা ঠিকভাবে অ্যাক্সেস করতে পারি কিনা এবং আমাদের অ্যাড এক্সটেনশনগুলো আছে কি না এই যাবতীয় বিষয়ের উপর ভিত্তি করে হচ্ছে অ্যাড র্যাঙ্কটা নির্ধারণ করা হয় এবং এটা গুগলেই নির্ধারণ করে সো আপনাদের যেটা জানা থাকতে হবে যে অ্যাড র্যাঙ্ক একটা বিষয় যেটা আমরা যদি অ্যাড রান করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের চেষ্টা থাকবে যে সুন্দর করে অ্যাডটাকে ক্রিয়েট করা এবং হচ্ছে রান করা যাতে সেটার অ্যাড র্যাঙ্ক ভালো হয় কোয়ালিটি করেও ভালো হয় ওকে এই সবগুলো বিষয় মিলিয়েই হচ্ছে গুগলের অ্যাডের যে বিডিং সেই বিডিংটা কাজ করে সো বিডিং বুঝতে হলে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে সেই জন্যই আমরা এত হচ্ছে মানে এগুলো সম্পর্কে জানছি যখন এই থিওরিগুলো জানার পরে আপনি প্র্যাকটিক্যালে যাবেন তখন দেখবেন যে কাজগুলো করা অনেক সহজ নেক্সট কোয়ালিটি স্কোর তো কোয়ালিটি স্কোরটা আসলে কী সেটা হচ্ছে যে আমাদের অ্যাডটা আসলে কেমন সেটার একটা হচ্ছে স্কোর দেয় কোয়ালিটি মানে গুগল সেটাকে কোয়ালিটি স্কোর বলে কিসের উপর ভিত্তি করে দেয় সেটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে দেয় আমাদের অ্যাড র্যাঙ্কের উপরে দেয় তারপরে আমাদের অ্যাড অ্যাডের রিলেভেন্স বা রিলেভেন্সি কেমন তার উপরে দেয় ওকে সো কোয়ালিটি স্কোর ইজ এ ম্যাট্রিক দ্যাট গুগল ইউজেস টু মেজার দ্য রেলেভেন্স অ্যান্ড কোয়ালিটি অফ ইউর অ্যাড অর্থাৎ কোয়ালিটি স্কোর হচ্ছে একটা পরিসংখ্যান বা একটা মাত্রা যেটা গুগল কিসের জন্য ব্যবহার করে যেটা গুগল ব্যবহার করে আমাদের যে অ্যাড আছে হ্যাঁ আমাদের অ্যাডের কোয়ালিটি এবং সেই অ্যাডটা আসলে প্রাসঙ্গিক কি না যে যে বিষয়ে আমরা অ্যাডটা রান করছি সেটা প্রাসঙ্গিক কি না যাদের জন্য রান করছি সেটাও প্রাসঙ্গিক কিনা ওকে আচ্ছা এবং একই সাথে কিওয়ার্ড এবং ল্যান্ডিং পেজের বিষয়টাও আসবে তো কোয়ালিটি স্কোর কিসের উপর নির্ভর করে ইট ইজ বেসড অন ফ্যাক্টর সাচ এস ক্লিক থ্রু রেট অ্যাড রেলেভেন্স অ্যান্ড ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স অর্থাৎ কোয়ালিটি স্কোর কিসের ওপর নির্ভর করবে আমাদের ক্লিক থ্রু রেট সিটিআর যেটা আমাদের অ্যাড রেলেভেন্স এবং ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সের উপর ওকে আচ্ছা নেক্সট হচ্ছে এ হায়ার কোয়ালিটি স্কোর ক্যান রেজাল্ট ইন বেটার অ্যাড পজিশন অ্যাট এ লোয়ার কস্ট ওকে সো কি হতে পারে এখানে আমরা এটা একটু আগে বল করে নিই কারণ এখানে যেটা বলছে যে এ হায়ার কোয়ালিটি স্কোর ক্যান রেজাল্ট অর্থাৎ একটা কোয়ালিটি স্কোর যদি বেশি হয় তাহলে অ্যাড পজিশনটা বেশি হবে মানে অ্যাড পজিশন উপরে থাকবে লোয়ার কস্টে কম কস্টে কম খরচে মানে আমরা খরচ কম করবো যদি আমাদের কোয়ালিটি স্কোর ভালো হয় তাহলে আমাদের খরচ কম হবে এবং আমাদের অ্যাডের পজিশনটাও অনেক উপরে হবে ওকে সো এই হচ্ছে আমাদের কোয়ালিটি স্কোর ওকে নেক্সট হচ্ছে অ্যাড পজিশনে চলে যাই আমরা অ্যাড পজিশন বলতে আসলে কী বোঝায় অ্যাড পজিশন আচ্ছা অ্যাড পজিশনের বিষয়টা হচ্ছে এখন অনেক পিপল তো অ্যাড রান করে তাই না মানে অনেক অ্যাডভার্টাইজার আছে যারা গুগলে প্রতিনিয়ত অ্যাড রান করছে অনেক লাখ লাখ অ্যাড পাবলিশ হচ্ছে এখন এর মধ্যে অ্যাডের পজিশনটা আসলে কী জিনিস খেয়াল করি আমরা অ্যাডভারটাইজার ক্যান সেট বিড স্ট্র্যাটেজিস টু অ্যাচিভ স্পেসিফিক অ্যাড পজিশন অর্থাৎ অ্যাডভারটাইজাররা কী করতে পারে বিডি স্ট্র্যাটেজি তৈরি করতে পারে তাদের স্পেসিফিক বা নির্দিষ্ট অ্যাড পজিশন পাওয়ার জন্য বা নির্ধারণ করে দেওয়ার জন্য ওকে যেমন ইফ ইউ ওয়ান্ট ইউর অ্যাড টু অ্যাপেয়ার অ্যাট দ্য টপ অফ দ্য সার্চ রেজাল্ট ইউ ম্যা সেট এ হায়ার বিড অর্থাৎ আমরা নর্মালি যেটা করি যে আমরা যদি আমাদের অ্যাডকে হচ্ছে যে সামনে দেখাতে চাই বা সার্চ রেজাল্টে উপরে দেখাতে চাই আমরা কি করি হায়ার বিড করি বা বেশি টাকা হচ্ছে পে করে থাকি তাই না তো এখন বিষয় হচ্ছে যেটা যে অ্যাচিভিং এ হায়ার অ্যাডি পজিশন ইজ নট সল সললি অ্যাবাউট বিডিং মোর দ্য কোয়ালিটি স্কোর অলসো প্লেইজ এ ক্রিসিয়াল রোল অর্থাৎ আমরা যদি বিডটাই বেশি দেই মানে আমরা যদি পেমেন্টটি বেশি করি সেক্ষেত্রে আমাদের অ্যাড যে সামনে যাবে বিষয়টা এরকম না আমাদের কোয়ালিটি স্কোরটা যত ভালো হবে আমাদের অ্যাডটা মানে অ্যাডের পজিশনটা অ্যাকচুয়ালি যেটার কথা আমরা বলছি সেই অ্যাড পজিশনটা তত ভালো হবে সো আমরা যে বাজেট দেওয়ার কথা বলি সে বাজেটটাই আসলে সব না এখানে আমাদের কোয়ালিটি স্কোরের বিষয়টা মাথায় রাখতে হবে ওকে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এটাও বুঝলাম আমরা নেক্সটে চলে যাই নেক্সট হচ্ছে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি বলতে আসলে কী বোঝায় অটোমেটেড বিডিং সরি বিডিং স্ট্র্যাটেজি বলতে যেটা বোঝায় যে যে বিডিংয়ের যে স্ট্র্যাটেজি থাকবে যে কীভাবে আমাদের বিডটা হবে আমরা কিভাবে চাই বিড হোক সেটা অটোমেটিক হয়ে যাবে মানে গুগল নিজেই এটা নির্ধারণ করবে ওকে সো এখানে যেটা করা হয় যে গুগল অ্যাডস অফার ভ্যারিয়াস অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি টু হেল্প অ্যাডভার্টাইজার্স অপটিমাইজ ফর ডিফারেন্ট ডিফারেন্ট গোলস ওকে সো গুগল কী করে যে ইন কিছু হচ্ছে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি রাখে যার মাধ্যমে অ্যাডভার্টাইজাররা কী করতে পারে সেগুলোকে ব্যবহার করতে পারে তো অটোমেটেড বিডিংয়ের কী কী স্ট্র্যাটেজি আছে সেগুলো আমরা একটু দেখি প্রথমটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিকস ওকে সো আমরা প্রথমটা একটু দেখি দেন নেক্সটে যাই দেন আমাদের বেশ কয়েকটা আছে এখানে আমরা সেগুলো দেখব ওকে প্রথমটা হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাইজ ক্লিকস অটোমেটিক্যালি সেটস বিডস টু গেট দ্য মোস্ট ক্লিকস উইদিন এ স্পেসিফিক বাজেট অর্থাৎ আমরা যদি কী করতে চাই যে আমরা যদি চাই অটোমেটিকভাবে আমাদের বিট এমন হবে যে আমরা সর্বোচ্চ পরিমাণে ক্লিক চাই সেক্ষেত্রে আমরা বিডিংয়ে গিয়ে ম্যাক্সিমাইজ ক্লিকস সিলেক্ট করতেই পারি ওকে কারণ আমাদের একটা বাজেট থাকবে ওই বাজেটের ভিত্তিতে আমরা গুগলকে বলবো যে আমি চাই এই বাজেটে আমি ম্যাক্সিমাম ক্লিক চাই তখন গুগল ওইভাবে কাজটা করবে মানে অ্যাডটা পিপলের সামনে নিয়ে যাবে এবং ক্লিক বেশি নিয়ে আসবে নেক্সট হচ্ছে টার্গেট সিপিএ সিপিএ বলতে কস্ট পার অ্যাকুইজিশন বলা হয় বা বোঝানো হয় তো টার্গেট সিপিএটা কি সেটস বিডস টু অ্যাচিভ এ স্পেসিফিক টার্গেট কস্ট পার কনভার্সন অর্থাৎ এখন কস্ট পার কনভার্সন অর্থাৎ প্রত্যেকটা কনভার্সনে অর্থাৎ প্রত্যেকটা ক্লিকের পর যখন কেউ একজন কনভার্ট হচ্ছে সেলে কনভার্ট হচ্ছে মানে কোনো কিছু কিনছে সেটাকে হচ্ছে কনভার্শন বলা হচ্ছে তাহলে কস্ট পার অ্যাকুইজিশন অর্থাৎ কেউ যখন কোনো কিছু আমাদের লিংকে ক্লিক করে কিনবে তাই না তার ভিত্তিতে আমরা হচ্ছে বিডিংটা সেট করে দিতে পারি তাহলে কি হবে যে স্পেসিফিক একটা টার্গেট থাকবে আমাদের যে প্রত্যেকটা কনভার্শনের বিপরীতে আমরা এই পরিমাণ পে করব। সেটাকে হচ্ছে টার্গেট সিপিএ বলা হয় নেক্সট হচ্ছে টার্গেট আর ও অর্থাৎ টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড তো এটার ক্ষেত্রে কী বলা যায় সেটস বিটস টু অ্যাচিভ স্পেসিফিক টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড অর্থাৎ অ্যাড স্পেন্ডের উপর ভিত্তি করে যে রিটার্নটা আসবে অর্থাৎ টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড সেটার উপর ভিত্তি করে আমরা বিটটা সেট করতে পারি তখন গুগল সেভাবেই টাকাটা কাটবে এরপর আছে এনহ্যান্সড সিপিসি সেক্ষেত্রে আমরা কী করতে পারি যে অ্যাডজাস্ট ম্যান অ্যাডজাস্ট ম্যানুয়াল বিডস বেসড অন দ্য লাইকলিহুড অফ কনভার্শন অর্থাৎ এনহ্যান্সড সিপিসির ক্ষেত্রে কী করা হচ্ছে আমরা ম্যানুয়াল বি যে বিড আছে অ্যাডজাস্ট ম্যানুয়াল বিডস বেসড অন দ্য কন অফ কনভারশন ওকে সো আমরা কনভার্সনের উপর ভিত্তি করে এটাকে কী করতে পারি কাস্টমাইজ করতে পারি ওকে সো এই হচ্ছে অটোমেটেড বিডিং এখন আমরা ম্যানুয়াল বিডিংটা সম্পর্কে একটু জানি আমাদের আরও ম্যানুয়াল কিছু বিষয় আছে যে ম্যানুয়াল বিডিংয়ের ক্ষেত্রে বেশ কিছু আমাদের আলোচনা আছে তো ম্যানুয়াল মিডিংটা আমরা হচ্ছে পরের ভিডিওতে দেখব তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন